আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, দূরের হোক কাছের হোক, যেখানে মানুষ না মানুষ হোক না কেন, আপনি তাকে যা বলবেন তাই করবে, সে আপনার বসে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমলটা অনেক পরীক্ষিত, এমনই কোরআনি পরীক্ষিত আমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে অনেক পরীক্ষিত এবং কার্যকরী একটি আমল। অনেকে বলে হুজুর কার্যকরী আমল দেন, হ্যাঁ এটাই অনেক কার্যকরী। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে কার্যকরী এই আমলের পরামর্শ যেটা দিব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম। সেই গুণবাচক নামটা কেউ যদি আমি যে সংখ্যা বলবো এই সংখ্যা অনুযায়ী পাঠ করতে পারে, আল্লাহ তাআলার রহমতে অবশ্যই অবশ্যই অতি দ্রুত অল্প সময়ের মধ্যে দূরের কাছের যে কোনো মানুষকে সে বাধ্য করতে পারবে, তার বসে আসবে ইনশাআল্লাহ। সে আমলটা হলো আপনাকে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা পাঠ করতে হবে, ইয়া কবিয়ু, ইয়া কবিয়ু। অনেকেই বলবেন হ্যাঁ হুজুর, ইয়া কবিয়ু বলে তো জ্ঞান বাড়ে, অনেকেই বলে জনশক্তি বাড়ে, অনেকেই বলে যে শক্তি বাড়ে, এখন কোন ক্ষেত্রে আমরা এই আমলটা করব। তো অনেকের এই প্রশ্নটা হতে পারে, হ্যাঁ আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি এখানে এই ভিডিওতে দিব। তো উত্তরগুলো হলো কিতাবের মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে এক এক বুজুর্গ এক এক ধরনের মতামত উল্লেখ করেছেন, এক একজন এক এক ভাবে করলে এক এক ফজিলত উল্লেখ করেছেন। এই জন্য এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহ তাআলার ডাকে সাড়া, আল্লাহ তাআলার মানে থেকে কোনো কিছু লাভ করতে চাইলে অবশ্যই কোনো না কোনো কষ্ট আমাদেরকে করতে হবে, এটা অবশ্যই। কিন্তু আমাদেরকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটাই কিন্তু অনেক পরীক্ষিত। এবং ইয়া কবিউ বলে অনেক ক্ষেত্রে এক নিয়ম আছে, সেই নিয়মে বলে জন্য শক্তিও বাড়ে, মাথার জ্ঞান বুদ্ধিও বাড়ে, শক্তিশালীও হয়ে যায়। তবে এক্ষেত্রে আপনার কোনো মানুষকে বশ করার ক্ষেত্রেও এটা পড়া যায়। তো আমি যেটা উল্লেখ করেছি এটা হলো আপনার তাফসিরের কিতাব থেকে, তাফসিরের কিতাব থেকে আপনার আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এর অষ্টম খণ্ডের একটা কিতাব আছে, আট নম্বর খণ্ডের ইবনে কাসির তাফসিরের বিশাল বড় কিতাব, আরবি কিতাব, সেই কিতাব থেকে। যাই হোক বন্ধুরা, এই তদবিরটা হলো আপনাকে ইয়া কবিউ পাঠ করতে হবে শেষ রাতে, শেষ রাতে ঘুম থেকে ওঠার পর মাত্র তিন দিন তাহাজ্জুদের নামাজ লাগাতার আদায় করবেন। আদায় করার পর আপনি যে কাউকে বশ করার জন্য আপনি মাত্র 111 বার করে ইয়া কবিউ পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহর দরবারে হাত তুলবেন, হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ আমি যাকে বশ করতে চাচ্ছি যেটা আপনার নাম তার নামটা বলবেন, তুমি তাকে আমার বশে এনে দাও। এই 111 বার পাঠ করার পর আপনি আল্লাহর নিকট হাত তুলে এভাবে দোয়া করবেন। এভাবে যদি আপনি তিন দিন মাত্র এই কাজটা করতে পারেন ইনশা আল্লাহ বসে আসতে বাধ্য হবে। আর যদি বসে আসতে বাধ্য না হয় তারপরও সে আপনাকে ফোন দিবে, খবর নিবে, কোমল আচরণ করবে ইনশাআল্লাহ। আমলটা অনেক পরীক্ষিত, এমনই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।